السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة الآية. শ্রদ্ধে ওলামায়ে কেরাম, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর, আজ 18 জানুয়ারি 2024, দীর্ঘ সময়ের পরে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আল্লাহসা দাওয়া সেন্টারে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রথম রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি। আমার শ্রদ্ধেয় প্রিয় ভাই ফজিলতুল শেখ উমর ফারুক হাফেজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু ওয়াফাকাহু লিকুল্লি খাইর, আল্লাহ রব্বুল আলমিন তাকে সুস্বাস্থ্য দান করুন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক কল্যাণ দান করুন এবং সমস্ত শার ফাসাদ থেকে, অশান্তি থেকে আল্লাহ হেফাজত রাখুন। তার সাথে সাথে তার সাথী সঙ্গী যারা সার্বিক ক্ষেত্রে সহযোগিতা করেছেন সকলের বিশেষভাবে শুকরিয়া আদায় করি। তারপরে সবার শুকরিয়া আদায় করি যে সব ভাইয়েরা এসে সামনে উপস্থিত হয়েছেন, বোনেরা উপস্থিত হয়েছেন কিছুদিনের কথা শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিতে বলেছেন, শুধু স্মরণ করিয়ে দাও, না হলে হয়তো এই সব কথাগুলি আপনাদের অনেকের সুন্দর করে জানা আছে। তারপর রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, স্মরণ করালে যারা ইমানদার মানুষ তাদের কাজে আসে। অনেক সময় মানুষ গাফিল থাকে, উদাসীন থাকে, বেখেয়াল হয়ে থাকে, কিন্তু স্মরণ করিয়ে দিলে সজাগ হয়। তো আমরা একে অপরকে স্মরণ করিয়ে দেব, বরং যারা দিন সম্পর্কে জানছেন মোটামুটি, আলোচনায় বেশি করছি আমাদের মতো যারা, তাদেরকেও মাঝে মাঝে শোনা উচিত। কারণ শুনলে তার অন্য রকমের প্রতিক্রিয়া রয়েছে, তাসির রয়েছে, যেটা অনেক সময় বলার মাধ্যমে হয় না। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলে আরও বেশি তৌফিক দান করেন। আমরা যেখানে বসেছি আমাদের উদ্দেশ্য হবে যে এখান থেকে যা শুনব এবং যা কিছু জানি বা জানব তার উপর যথাযথ আমল করার চেষ্টা করব। এই নয় যে শুধু একটু স্বাদ নিলাম, হ্যাঁ দেখলাম, দেখা সাক্ষাৎ হলো আর তারপরে চলে গেলাম, আর যে অবস্থাটা ছিল সেই অবস্থায় থেকে গেলাম, তাহলে কোনো লাভ নেই। এমনটা সালাফদের আদর্শ নয়। সাহাবায়ে কেরামগণ অল্প শিখতেন, কিন্তু প্রত্যেকটি কথার ওপর আমল করতেন। 10টি আয়াত, বেশি আয়াত তারা একসাথে পড়তেন না, তিলাওয়াত আজকালকার মতো খতম করা, তরজমা তফসির বুঝতেন, গভীরভাবে তদব্বর করতেন, চিন্তা করতেন আয়াতগুলি নিয়ে এবং সেগুলিকে পুরো আয়ত্ত করতেন। তারপরে তাতে কে এলম রয়েছে, এলম দ্বারা নিজেকে উপকৃত করতেন, আমল করতেন।
আমল করার চেষ্টা করতে হবে। আজকালকার জামানায় আমলে ত্রুটি রয়েছে, জানার সুযোগ সুবিধা অনেক বেশি বেড়ে গেছে। যেই সুবিধাগুলি আজকাল হাতের নাগালে প্রত্যেকের পকেটে, সেই সুবিধা কখনো ছিল না, মানব জাতির ইতিহাসে ছিল না। কিন্তু আমলে এখন সবচেয়ে বেশি ত্রুটি রয়েছে। আল্লাহ আমাদেরকে আমলের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। আমার বিষয়বস্তু সম্পর্কে হয়তো শুনেছেন, ভাই যদিও এখন বলেননি, আপনাদের কারো আশা করি জানা আছে, কে বলতে পারেন বিষয়বস্তু জানা আছে কারো, নাকি বলেননি? শেখ উমার মনে হয় বলেননি নাকি? বিষয়বস্তু হচ্ছে মুসলিম আদর্শ পরিবার, আদর্শ মুসলিম পরিবার। মুসলিম পরিবার সেটা আদর্শ, যাতে করে আদর্শ হতে পারে অন্যের জন্য। সেখানে পরিবারের সাথে মুসলিম লাগানো রয়েছে, মানে সত্যিকারের মুসলিম। আর শুধু মুসলিম না, আদর্শ হইতে হবে অন্যের জন্য, আপনাকে দেখে, আপনার পরিবারকে দেখে অন্যরা কিছু শিখতে পারে। এইরকম পরিবার কিভাবে গঠন করবেন? কোরআনে কারিমের উদ্দেশ্য হচ্ছে মানব জীবনের সংশোধন, সংস্কার এবং সুন্দর করে মানব জীবন গঠন করা। সেটা ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, আর অর্থনীতি হোক, আর রাষ্ট্রীয় বিষয় হোক, সমস্ত ক্ষেত্রে ইসলাম চায় ইসলাহ। সমস্ত আম্বিয়া রসুলগণকে আল্লাহ রাব্বুল আলমিন ইসলাহি কাজ নিয়ে পাঠিয়েছেন। ইন অরিদ ইল্লাল ইসলাহ মাস্তাতাতু। শোয়েব আলাইহিসসালাম বলছেন যে আমার উদ্দেশ্য হয়ে জাতি শুধুমাত্র সংস্কার করা, ইসলাহর কাজ করা, সংশোধনমূলক কাজ করা, গঠনমূলক কাজ করা। ইসলাম কখনো নাশকতার কাছে নেই, ইসলাম গড়ার কাজে রয়েছে, কোথাও ভাঙার কাজে নেই, অশান্তির কাজে নেই। ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ। যেখানে মুসলিহ রয়েছে সেখানে আল্লাহর কোনোদিন আজাব আসবে না, কোরআনে কারিমে বলা হয়েছে। সলেহ নেক লোক থাকলে আজাব আসতে পারে, ব্যক্তি জীবনে নেক ভালো মানুষ, কিন্তু সংশোধনমূলক কাজ নেই, গঠনমূলক কাজ নেই, সেখানে আজাব আসতে পারে। কিন্তু যেখানে মুসলিহীন রয়েছে, কোনো পরিবারে হোক, গ্রামে হোক, সমাজে হোক, দেশে হোক, সেখানে আল্লাহর আজাব নেমে আসবে না, কোরআনে কারিম আল্লাহর পরে আয়াতে ইরশাদ করেছে। সুতরাং আমাদেরকে সব সময় সংশোধনমূলক কাজ করে যেতে হবে। আপনি যেখানে আছেন একজন পরিবারের দায়িত্বশীল, আপনাকে সবসময় সংস্কারমূলক কাজ করতে হবে, গঠনমূলক কাজ করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলমিনের একটি আয়াত দিয়ে শুরু করি, সুরায়ে তাহরিম আয়াত নম্বর 6। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের আহলিকুম পরিবার পরিজনকে, আহল প্রথম শুরু হয় স্বামী স্ত্রী দিয়ে, স্বামী স্ত্রী দুজন হয়েছেন, হ্যাঁ পরিবার, একটি পরিবার হয়েছে ক্ষুদ্র পরিবার। তারপরে ছেলে মেয়ে বৃদ্ধি হওয়া শুরু হলে এরা হচ্ছে পরিবারের সদস্য। আপনার সাথে বাবা মা আছে, কচি কাচা ভাই বোন আছে, যারা সেপারেট হয়ে যায়নি বা অন্যের ঘরে চলে যায়নি, তাহলে তারা আপনার পরিবারের লোক। কু আনফুসাকুম, নিজেদেরকে রক্ষা করো, ওয়াহলিকুম, তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো, নারা জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে যদি রক্ষা করতে পারেন নিজেকে এবং নিজের পরিবার, স্ত্রী ছেলে মেয়েকে, তাহলে আপনি আদর্শ পরিবার, আদর্শ পরিবার। এই আয়াত থেকে আমরা শিখতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের একটি আয়াত ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়াত্তাবাতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। যারা ঈমান নিয়ে এসেছে, যারা মুমিন মুসলিম হয়েছে, ওয়াত্তাবাতহুম যুররিয়াতুহুম, এবং তাদের সন্তান সন্ততি ছেলে মেয়েরা তাদের অনুসরণ করেছে ঈমানের সাথে, অর্থাৎ তারাও মুমিন মুসলিম, স্বামী স্ত্রী মুমিন মুসলিম ধার্মিক,
ছেলে মেয়েরাও মুমিন মুসলিম ধার্মিক, তাদের অনুসারী, তাদের বিরোধী নয়, বিপরীত পথের পথিক নয়। আল্লাহ বলছেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, এইরকম ভাবে যদি পৃথিবীতে দুনিয়াতে কর্মজগতে পরিবার গঠন করতে পারেন, স্বামী স্ত্রী দুইজনে মাশাআল্লাহ ধার্মিক মুসলিম, আল্লাহ ভীরু মুসলিম, ছেলে মেয়েরা আপনাদের অনুসারী ধার্মিক মুসলিম, এইরকম যদি পরিবার হয় তাহলে হাশরের মাঠে যেই দিন জান্নাতি জাহান্নামের চূড়ান্ত ফয়সালা হবে, আল হাক না বেহিম জরুরিয়াতাহম, তাদের ছেলে মেয়েদেরকে তাদের সাথে মিলিত করব। যদি আমলে কিছু পিছিয়ে আছে, বাপ মায়ের সুন্নত নফল অনেক বেশি রয়েছে ফরজের পরে, যার ফলে অনেক উপরে চলে গেছে, ছেলেমেয়েরা অনেক নিম্ন শ্রেণীর জান্নাতে গিয়েছে, যদিও সেখানে টের পাবে না, কিন্তু বাপ মায়ের সাথে নাগাল পাচ্ছে না, অনেক দূরত্ব। আল্লাহ বলছেন আল হাক না বিহিম যুররিয়াতাহুম, কিছু ঘাটতি থাকলেও তাদের সাথে মিলিত করে দেব, তাদের সাথে মিলিত করব একসাথে। আল হাক না বিহিম যুররিয়াতাহুম ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমলের কোনো কিছুতে আমি কোনো কমতি করব না। আল্লাহ বলছে যা আমল করেছে তাদের আমলের উত্তম প্রতিদান দেব এবং বাপ মায়ের সাথে ছেলে মেয়েদেরকে মিলিয়ে দেব। তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন, যদি হাশরের মাঠে যেতে হবে, হাজির হইতে হবে, এতে কোনো সন্দেহ আছে? যদি সামান্য সন্দেহ থাকে তার নাম হচ্ছে কুফর, কুফরুস শাক, সংশয় সন্দেহের কুফরি। সামান্য সন্দেহ থাকলে ইমান মোটেই নেই, তাহলে আপনার বিচার দিবসের বিশ্বাস রয়েছে যে সেখানে আল্লাহর সামনে হাজির হয়ে প্রতিটি বিষয়ের জবাবদিহিতা করতে হবে, সেখানে নেকি গুনাহর ওজন হবে, চূড়ান্ত ফয়সালা হবে, ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি হবে আরেক দল জাহান্নামী হবে, এই সব কথাগুলি একজন মুসলিম ব্যক্তি পরিবার সমাজ ওইভাবে বিশ্বাস করে, যেমন এখন আপনারা বিশ্বাস করছেন যে এখন রাত। সারা পৃথিবীর মানুষ যদি আপনাদেরকে একচেটিয়া বলে যে এখন দিন, বিশ্বাস করবেন না? গণতান্ত্রিক পদ্ধতি না, ওদের দল ভারী যে এখন দিন বলছে, আমরা বিশ্বাস করবো নাকি? কখনো বিশ্বাস করবেন না। আমার সামনে বসে আছেন, এর বিপরীত কেউ যদি বলে যে না অন্য কোথাও বসে আছেন, বিশ্বাস করবেন? অসম্ভব কথা, তাকে পাগল বলবেন, সারা দুনিয়া পাগল, আপনি একাই ঠিক, যেখানে বসে আছেন ওইটাই ঠিক। এর চাইতে বেশি আপনাকে বিশ্বাস করতে হবে কি, যে এসব বিষয়গুলি হবে বিচার দিবসে, সেখানে আপনি ছেলে মেয়েকে সাথে চান না, আপনি সেখান থেকে বিচ্ছিন্ন হতে চান, ছেলে মেয়ে থেকে বিচ্ছিন্ন হতে চান, ছেলে মেয়েরা বাপ মা থেকে বিচ্ছিন্ন হতে চাও না বাপ মায়ের সাথে জান্নাতে থাকতে চাও, সামনে দুটো রাস্তা রয়েছে। অনেকেই দুনিয়ার শিক্ষা শিক্ষিত করছেন, কিন্তু ধর্মীয় বিষয়ে ছেলে মেয়েরা সাবালক হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে, ইসলামের ফরজ অজেব তাদের উপর চলে এসছে, কোনো রকমের তাদের মাথার ব্যথা নয়, কিন্তু রেজাল্টটা ভালো করতে হবে। রেজাল্ট কি করতে হবে? ভালো করতে হবে, লেখাপড়া ভালোভাবে করতে হবে। আমার টার্গেট, আমার একটা দুটো ছেলে মেয়ে, আমি এই করব সেই করবো, আমার ছেলে এই হবে, আমার মেয়ে এই হবে, এই সমস্ত স্বপ্ন আপনাদের, এই ক্ষেত্রে কোনো রকমের পিছপা হবেন না। যদি ছেলে বলে আমি লেখাপড়া করবো না, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, তারপরে তাকে আপনি কোনো মতে তাকে লেখাপড়া ছাড়তে দেবেন না, বরং যখন লেখাপড়ার চাপ রয়েছে পরীক্ষার সময়, তখন বড়ই মায়া লাগছে, ফজরে উঠাবো, রাত দুটোর সময় ঘুমিয়েছে, 2 ঘন্টা পরে বাচ্চাটা কি করে ফজরে জাগাবো আমি, বড় কষ্ট লাগে, স্কুল মাদ্রাসা থেকে এসছে ছেলেটা কি করে জাগবো, থাক ঘুমিয়ে নিক, ঘুমিয়ে নিক। আসর চলে গেল, সূর্য ডুবে গেল, ফজর চলে গেল, সূর্য উঠে গেল, আপনার মাথার ব্যথা নেই, যেহেতু আপনার ইমানে বড় ধরনের ত্রুটি রয়েছে, আপনার এই একই নেই যে আজকে যে আমি তাকে দুনিয়ার জন্য একটা দিন তাকে স্কুল থেকে অ্যাবসেন্ট হতে দেব না,
কোনো মতেই না। একটা দিন সে যদি হোমওয়ার্ক না করে কোনো মতে এটা মেনে নেওয়া যায় না। কিন্তু মসজিদে যাচ্ছে না, অক্ত পার হয়ে চলে যাচ্ছে, সালাত পড়ছে না, খেয়াল খুশি নামাজ পড়ছে, সালাত পড়ছে, মেনে নিচ্ছেন আপনি, তার মানে আপনার ইমান ইয়াকি নেই, এমন দুর্বলতা আছে, অথবা আপনার আপনি বেপরোয়া যে আখেরাতে চিরস্থায়ী জগতে আপনার ছেলে মেয়ে আপনার সাথে থাক অথবা জাহান্নামে যান, আপনি কি মেনে নেবেন দুনিয়াতে যে আপনি সৌদি আরবে খুব আয়েশ আরামের জীবন কাটান এখানে নিরাপত্তার সাথে, আর আপনার ছেলে মেয়ে বার্মায় থাক, আপনার ছেলে মেয়ে ফিলিস্তিনে থাক, মেনে নেবেন? কোনো ব্যক্তি মেনে নেবেন না, অসম্ভব কথা। বাঁচি আর মরি এক জায়গায় থাকব, মরি আর বাঁচি ছেলে মেয়ে নিয়ে যেখানে ছেলে মেয়ে সেখানে আমরা থাকবো, ছেলে মেয়ে ছেড়ে থাকবো না। দুনিয়ার সামান্য কষ্টে যেখানে প্রাণ নাশের ঝুঁকি রয়েছে সেখানে ছেলে মেয়েকে একা ছাড়তে চান না আপনি, আর সেখানে হাসরের মাঠে আপনি আপনার ছেলে মেয়ে থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, আর ছেলে মেয়ে জাহান্নামে যাবে আপনার চোখের সামনে, আর আপনার দায়িত্বে যদি অবহেলা থাকে, ফরজ দায়িত্ব যদি গাফিলতি থেকে থাকে, সেখানে অপারগ ছিলেন না, পারতেন তারপর করেননি, তাহলে আপনাকে এই অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে। শুধু ফরজ ওয়াজিব দিয়ে আর সহি আকিদার দাবি করে জান্নাতে যাওয়া যাবে না। এটা মনে করিয়েন না যে আমরা মুরব্বী মানুষ, স্বামী স্ত্রী দুজনেই, আমাদের ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি নেই, আমরা নামাজ রোজা হজ যাকাত সব করেছি, আমরা জান্নাতে যাব, ছেলে মেয়ে যদি নাই নামাজ পড়ে তো আর করবোটা কি? এই ক্ষেত্রেও যদি আপনার দায়িত্বে অবহেলা থেকে থাকে, গাফিলতি থেকে থাকে, যেই সময়তে আপনি ইমান ইসলামের তরবিয়ত করতে বা তরবিয়ত করেননি, তাহলে এই অপরাধের কারণে, এই ফরজ ত্যাগ করার কারণে জাহান্নামে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আলা শুনে রাখো, সহি বুখারীর হাদিস, সহি মুসলিমের হাদিস, কুল্লুকুম রায়ন, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেকে জিজ্ঞাসা করো তার দায়িত্ব সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার ছেলে মেয়েকে সালাতের তরবিয়ত দিয়েছিলে কিনা। অনেকেই সাথে করে নামাজ পড়ান, এমনকি আরবদেরকেও দেখি 5 বছর 6 বছরের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাচ্ছে, 7 বছর 8 বছরে নিয়ে যাচ্ছে, 12 বছর 13 বছর 14 বছর পর্যন্ত নিয়ে যাচ্ছে, আর তারপর নেই। নাবালক অবস্থায় ছোট বাচ্চা যে নামাজ পড়তেও জানে না, মসজিদকে মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছে, ডিস্টার্ব করছে, তাদের কিনে মসজিদে রমজান মাসে বিশেষ করে দৃশ্য দেখবেন আপনি, যাদেরকে নিয়ে যাওয়া মসজিদে অনেক সময় আপত্তিকর, আর কখনো হয়তো জায়েজ হইতে পারে, তাদেরকে নিয়ে যাচ্ছে, 7 বছর এখন বয়স হয়নি, কিন্তু ওই ছেলেগুলো চোখের সামনে যেহেতু সেই মহল্লায় সে 10 বছর হয়তো বাস করছি বা 15 বছর বাস করছি, যখনই সাবালক হয়েছে আর তাদের পাত্তা নেই, খুঁজে পাওয়া যায় না, কোথায় গেল এই বাপ মা, বাপ মা যাচ্ছে ওই বুড়ো নামাজ পড়ছে, কিন্তু তার ছেলের আর নামাজ পড়ছে না। এগুলো আপনার চোখের সামনে জাহান্নামে যাবে সেই দিন, আর আপনি মনে করছেন আমার কাছে অনেক পয়সা হয়ে গেছে, আর আমার ভালো একটা জব আছে, অথবা ভালো একটা ব্যবসা বিজনেস আছে সৌদি আরবে, আমি এখানে ইনভেস্টার হয়েছি, কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ আমার পয়সা কোথায় রাখবো, দিশে হারা, খুব সুখী পরিবার না, মোটেই সুখী পরিবার নয়, আর মোটেই আদর্শ পরিবার নয়, এর নাম আদর্শ নয়। আদর্শ পরিবার যেমনটা বললাম, নিজেকে জাহান্নাম থেকে যদি বাঁচাইতে পারেন, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, আর যদি সাথে রাখতে পারেন, এই দুটো আয়াত এখন পর্যন্ত আলোচনা করলাম, তাহলে আপনি দুনিয়াতে আদর্শ পরিবার, আর আখেরাতেও আপনি হ্যাঁ সবচাইতে বেশি সফল, জালেকাল ফৌজুল আজিম। বহু আয়াতে কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা আলোচনা করার পরে ওয়াজালিকাল ফৌজুল আজিম, ওয়াজালিকাল ফৌজুল কবির, ওয়াজালিকাল ফৌজুল মুবিন, এভাবে আল্লাহ বলেছেন, মহা সাফল্য, সবচেয়ে বড় সফলতা। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, অনুধাবন করার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। আদর্শ পরিবার যদি গঠন করতে হয়, বা আমাদের মধ্যে কার পরিবারটা হচ্ছে মুসলিম আদর্শ পরিবার, এর মাপকাঠি
তাহলে বেশ কিছু বৈশিষ্ট্য লাগবে। আমি এক একটি করে সংক্ষেপে এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করি, যাতে করে আমরা প্রত্যেকে নিজের আত্মপর্যালোচনা করি, আমরা নিজের মহাসেবা করে নিজের হিসাব করে